ইউনাইটেড স্পোর্টস এর ইউথ ডেভেলপমেন্টে যে এতদিন ধরে জড়িত রয়েছো, তো এটাতে তোমার এক্সপিরিয়েন্সটা সম্পর্কে কিছু বলো। দেখো, এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখানে অনেক আমার সাথে যারা যারা আছে, আমার স্টাফ যারা আছে, তারা খুব কোঅপারেটিভ। তো সবাইকে নিয়ে আমি ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমটায় কাজ করছি অনেক দিন ধরে। আমি ডেভেলপমেন্ট সিস্টেমে, আমাদের ডেভেলপমেন্ট লিগের টিমেও আমি অ্যাসিস্ট্যান্ট করছিলাম, তো সেখানেও কাজ করেছি, সবার সাথে একসাথে কাজ করছি। এবং আমাদের ফুটবল স্কুল আমাদের নর্থ বেঙ্গলেও স্টার্ট হয়েছে, এবং আমাদের এখানে ফুটবল স্কুলের অনেক প্লেয়ারই এখন নতুন করে ভর্তি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে খুব ভালোই চলছে। তো আশা করি ডেভেলপমেন্ট সিস্টেমটা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, আমার কন্ট্রিবিউশন আরও বেশি ক্লাবের জন্য রাখতে পারবো, সেটাই আশা করি। ছাড়া আমাদের রিসেন্টলি দেবরাজ চ্যাটার্জি, উনি জয়েন করেছেন আমাদের টিমের সাথে, উনিও রিজার্ভ টিমটা দেখবেন। তো আপনারা একসাথে মিলে যে একটা অ্যাজ আ টিম, আপনাদের পরিকল্পনাটা কী রয়েছে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে? দেখো, আমার অলরেডি দেবরাজের সাথে কথা হয়েছে, আমি ওনার সাথে গতকাল রাতে আমি কথা বলেছি। তো আমরা দুজন মিলে এবং আমাদের আরও যারা স্টাফ আছে, কোচিং স্টাফ যারা আছে, যারা ম্যানেজমেন্টে আছে, আমরা সবাই মিলে আমরা ইউনাইটেড স্পোর্টস একটা জায়গায় বদ্ধপরিকর যে আমাদেরকে ভালো প্রোডাক্ট তুলে আনতে হবে আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো সেই ব্যাপারেই আলোচনা হয়েছে, এবং ফার্দার আমরা আরও আলোচনায় বসবো একসাথে, যে আমাদের এই ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমটা আরও কী করে স্ট্রং করা যায়, এখান থেকে আমাদের এই ইউনাইটেড স্পোর্টস থেকেই আগামী দিনে তারকা কীভাবে তুলে আনা যায়। তো সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, এবং তার উপরে কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো দেখা যাক, আশা করি আমরা আগামী দিনে ভালো প্রোডাক্ট দিতে পারবো এখান থেকে। আর শেষ প্রশ্ন, যে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাও? দেখুন, একটাই জিনিস, সেটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্পোর্টস প্রপার ওয়েতে কীভাবে ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছে, এবং বিগত দিনেও করে এসেছে এবং আগামী দিনেও করবে আমার বিশ্বাস। তো আপনাদের ছাড়া কিছুই হবে না, আপনাদেরকে আমাদের যত খেলা আছে সেগুলোতে মাঠে আসতে হবে এবং আমাদেরকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? আমরাও চাইব যে আপনাদেরকেও খুশি করতে, আমাদের খেলার মাধ্যমে আমাদের ভালো প্লেয়ার তৈরি করে সেখান থেকে আমরা ভালো প্রোডাক্ট সাপ্লাই করতে আমরা বদ্ধপরিকর থাকবো। আপনারা যত মাঠে আসবেন আমাদের প্লেয়াররা তত উদ্বুদ্ধ হবে, এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম কীভাবে এগোচ্ছে। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে দিন ইউনাইটেড স্পোর্টসে, এখান থেকে তারা খেলে, এখান থেকে তারা কিছু শিখে, এখান থেকে বড় জায়গায় যাবে, সেই আশাই আমি রাখছি। ধন্যবাদ, থ্যাংকস।